আসসালামু আলাইকুম। জাসুলেটিক পোকো থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য। যে অনেসি পাম্প মোটর যেটা কয়েলটা পুড়ে যাওয়ার কারণে এটা কিন্তু কয়েলটা বাঁধানো হবে, আর এই কয়েলটা যখন বাঁধানো হবে টোটাল কিন্তু হিসেব দেওয়া হবে, সেই হিসেবে আপনারা কিন্তু কয়েলটা বাঁধতে পারবেন। দর্শক, তাহলে আমরা কিন্তু চলে যাই যে কয়েলটা খোলার পরে যে বাঁধানো হবে অনএসপি যে পাম্প মোটরটা, যে কয়েলটা বাঁধানো হচ্ছে এখানে কিন্তু 20 সোলাট, এই 20 সোলার যে মোটরটা কয়েলটা বাঁধানো হচ্ছে। প্রথম কিন্তু আমরা যে 6 ঘাটে কয়েলটা ঢোকানো হয়েছে, 6 ঘাটে যে কয়েলটা ঢোকানোর পরে আমরা কিন্তু 8 ঘাটে চলে যাব, তারপরে যে 10 ঘাটে চলে যাব। তাহলে আমরা কিন্তু যে প্রথম যখন 6 ঘাটে যে কয়েলটা ঢোকানো হয়েছে সেটা কিন্তু পাকটা দেওয়া হয়েছে, পাক কিন্তু যে আমরা পাকের যে হিসেবটা সেটা কিন্তু বলে দেব। আমাদের সঙ্গে থাকেন। এখানে যে পাকটা দেওয়া হয়েছে, যেহেতু ছাপারি মোটর, এটা চায়না মোটর, এটা কিন্তু প্রথমে 6 ঘাটে যে 92 পাক দেওয়া হয়েছে, আপনারা কিন্তু 6 ঘাটে 92 পাক দেবেন, 8 ঘাটে 96, 10 ঘাটে 100 পাক দেবেন। অর্থাৎ যখন আপনি অরিজিনাল হিসেবে যখন কয়েলটা বাঁধবেন তখন কিন্তু সে কয়েলটা এম্পিয়ার হাই নেবে, এর কিন্তু এম্পিয়ার কিন্তু 4.5 অর্থাৎ 4.5 এম্পিয়ার, সেখানে আমরা 0.80 এম্পিয়ার নেবে, দীর্ঘস্থায়ী চলবে এবং 24 ঘন্টা চললে কিন্তু এই কয়েলটা পড়বে না, কোনো প্রকার জ্বলা পোড়ার ভয় থাকবে না। যেহেতু যশোর ইলেকট্রিক আপনাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখবেন, অনেক ভালো কিছু শিখতে পারবেন। তাহলে কিন্তু এটা অনএসপি সাফারি পাম্প মোটর, ভোল্ট 220, আরপিএম 2900, ঘাট 20, এম্পিয়ার 0.80, আর রানিং ওয়্যার নাম্বার 24, স্টারিং ওয়্যার নাম্বার 26, 6 ঘাট 92, 8 ঘাট 96, 10 ঘাট 100, স্টারিং ওয়্যার নাম্বার 26, 8 ঘাট 110, 10 ঘাট 115। কোরের যে মাপটা, সেই কোরের মাপটা কিন্তু আমরা বলে দেবো, আপনারা কিন্তু এই কোরের হিসেবে কিন্তু কয়েলটা বাঁধবেন, অনেক ভালো চলবে। যেহেতু যে কোরের যে মাপটা এটা কিন্তু লাম্বাই 1 ইঞ্চি 500 অর্থাৎ 1.5 ইঞ্চি, আর যেটা আর সেটা কিন্তু 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি যে কোর সেটা কিন্তু যে ছাপারি মোটর, এই ছাপারি মোটর যে এটা কিন্তু কোর ক্যাপাসিটি কিন্তু অনেক কম, যার জন্য কিন্তু হিসেব করে কয়েলটা বাঁধানো হয়েছে। স্টারিং যে পাকটা দেওয়া হবে সেটা কিন্তু 8 ঘাট এবং 10 ঘাট, 8 ঘাটে 110 পাক, 10 ঘাটে 115 পাক, আর এর যে এম্পিয়ার সেটা কিন্তু 0.80 এম্পিয়ার নেবে, এটা কিন্তু দীর্ঘস্থায়ী চলবে, 24 ঘন্টা চলে কিন্তু এটা কয়েলটা পড়বে না। অনএসপি সাফারি মোটর, এটা কিন্তু অরিজিনাল চায়না মোটর, আমাদের দেশে যে অনেকে এগুলো তৈরি করে নিয়ে আসে, কিন্তু সাফারি মোটর অ্যালুমিনিয়াম হলে এটা 2000 থেকে 2400 টাকার মধ্যে এটা দাম পড়ে, তবে কিন্তু যে অনেক ভালো চলে অ্যালুমিনিয়ামের কমা দামের মোটর হলেও অনেকে আমাদের যেহেতু দরিদ্র দেশ, যেহেতু অনেকে টাকা দিয়ে হয়তো ভালো জিনিস কিনতে পারে না, কিন্তু সে যদি সাফারি মোটর কেনে তাহলে কিন্তু সে এই হিসেবে যদি কয়েলটা বাঁধে, যদি পুড়ি যাওয়ার পরে এই হিসেবে যদি কয়েলটা বাঁধে তাহলে কিন্তু অনেক ভালো চলবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনাদের যে মতামতগুলো জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সেই কথাগুলো তুলে ধরার। অনএসপি পাম্প মোটর, ভোল্ট কিন্তু 220, আরপিএম 2900, ঘাট 20, এম্পিয়ার 0.80, আর এখানে যে রানিং তার নম্বর 24, স্টারিং তার নম্বর 26, আর 6 ঘাটে 92 পাক সেটা কিন্তু 24 নম্বর দেয়, 6 আর 10 সেটা কিন্তু রানিং, তিনটা ছেড়ে কয়েলটা করতে হবে, 6 ঘাটে 92 পাক, 8 ঘাটে 96 পাক, 10 ঘাটে 100 পাক। দর্শক, আমাদের সঙ্গে থাকবেন, এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। রানিং ওয়্যার নাম্বার 24, 6 ঘাট 92, 8 ঘাট 96, 10 ঘাট 100 টান, ওয়াই নাম্বার 24। স্টারিং ওয়ার নম্বর 26,
পোল 8 ঘাট 110 টার্ন 10 পোল 10 ঘাট 115 টার্ন কানেকশন রানিং সিরিজ স্টারিং সিরিজ আউটে আউটে ইন ইন এ লিট আউটে আউটে জয়েন্ট ইন ইন এ লিট